সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার অর্থাৎ 18 জানুয়ারি রাজধানী মহাখালীতে বিএএফ শাহিন হলে রকেটরি ইনোভেশন চ্যালেঞ্জ 2022 পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জুনায়েদ আহমেদ পলক বলেন, আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হবে নিজেদের তৈরি রকেট। স্বাধীনতা দিবসে ময়মনসিংহের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের তৈরি করা রকেট ওড়ানো হবে। এবারে প্রতিযোগিতায় 124 জনকে পেছনে ফেলে রকেটটি ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় সেরা মনোনীত হয়েছেন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানের হাতে 50 লক্ষ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় তিনি স্বাধীনতা দিবসে নাহিয়ানের রকেট আনুষ্ঠানিকভাবে উৎক্ষেপণ করার ঘোষণা দেন। নাহিয়ানের পাশাপাশি সেরা হয়েছেন আরেক প্রতিযোগী আজাদুল হক, তবে তিনি পেয়েছেন 1 কোটি টাকা। স্বপ্নবাজ এসব মানুষের হাত ধরে মহাকাশ গবেষণায় বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উল্লেখ, গত বছর শুরুতে দেশে প্রথমবার রকেট বানিয়ে সাড়া ফেলেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমান। দীর্ঘ 5 বছর গবেষণায় ধূমকেতু নামে 100 কেজি ওজনের 4টি রকেট তৈরি করেন নাহিয়ান, যা 50 কিলোমিটার উচ্চতায় উঠে আবহাওয়ার তথ্য দিতে পারে। তবে সরকারি অনুমোদনের অপেক্ষায় রকেটগুলোর আনুষ্ঠানিক উৎক্ষেপণ আটকে ছিল। অবশেষে নাহিয়ানের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।